নমস্কার খবর সন্ধানে আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ আটাশে মার্চ এই মুহূর্তে আমরা দেখে নেব যে দুপুরবেলার থেকে বড় বড় কোন খবরগুলো উঠে আসছে সঙ্গে দেখে নেব পশ্চিমবঙ্গের আবহাওয়ার কোথায় কেমন পরিস্থিতি থাকতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত থাকুন এবং লেটেস্ট ভিডিওগুলো প্রথমেই জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে বিশ্বের বহু দেশে লকডাউন চলছে সঙ্গে এই মুহূর্তে বিশ্বের একশো সত্তরটি দেশে নোভেল করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে সারা বিশ্ব জুড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ আক্রান্ত মৃতের সংখ্যা পঁচিশ হাজার ছাড়িয়ে গেল ভাবতেই অবাক লাগছে সঙ্গে এটাও আপনাদের জানাবো যে জ্ঞান বিজ্ঞান অর্থ সব থেকে উন্নত দেশ আমেরিকা আক্রান্তের সংখ্যা কিন্তু আমেরিকাতে সবথেকে বেশি এবং মৃত্যুর সংখ্যার নিরিখে প্রথমেই রয়েছে ইটালি এক দিনে এক হাজার জনের মৃত্যু হল সঙ্গে জানাবো এখনও পর্যন্ত ন হাজার মানুষের মৃত্যু হয়েছে ইটালিতে আক্রান্ত আশি হাজার জন সাত হাজার জন সুস্থ হয়েছেন এর পরের স্থানটি দখল করেছে স্পেন সেখানে জানা যাচ্ছে চার হাজার মানুষের মৃত্যু হয়েছে ষাট হাজার জন আক্রান্ত ছ জন সুস্থ হয়েছেন এরপরে স্থানটি রয়েছে চীন যেখানে এই ভাইরাসের উৎপত্তি সেখানে তিন হাজার তিনশো জনের মৃত্যু হয়েছে সঙ্গে জানাবো বিরাশি হাজার জন আক্রান্ত এবং সত্তর হাজার জন সুস্থ হয়েছেন এমনটা খবর উঠে আসছে এরপরে স্থানটি দখল করেছে ইরান যেখানে জানা যাচ্ছে তিন হাজার জনের মৃত্যু হয়েছে তেত্রিশ হাজার জন আক্রান্ত এগারো হাজার জন সুস্থ হয়েছেন এরপরে আমরা দেখে নেব ভারতের কি অবস্থাটা রয়েছে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে নশো অতিক্রান্ত করল অর্থাৎ নশো দুজন আক্রান্ত হয়েছেন মৃতের সংখ্যা প্রায় কুড়ি ছুঁই ছুঁই জন মানুষের মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের অবস্থা বেশ ভালো নয় একই পরিবারের পাঁচজন আক্রান্ত হয়ে পড়েছেন জানা যাচ্ছে তেহট্ট অর্থাৎ নদীয়ার তেহট্টে একই পরিবারের পাঁচজন আক্রান্ত তাদের পাঠানো হচ্ছে বেলেঘাটা আইডিতে সঙ্গে পাড়া প্রতিবেশীকে পাঠানো হচ্ছে ইনফেকশন অর্থাৎ সংক্রমণের যাতে না হয় বা যদি ছড়িয়ে যায় যাতে অন্য মানুষের না ছড়ায় এমনটাও বলা হচ্ছে সুতরাং বুঝতেই পারছেন যে মাসের একজন শিশুকেও রেহাই দিচ্ছে না করোনা সঙ্গে জানাবো যে থেকে জ্ঞান বিজ্ঞানে উন্নত ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও কিন্তু এই করোনা ভাইরাসে আক্রান্ত সঙ্গে ইংল্যান্ডের যুবরাজ অর্থাৎ যিনি রাজা হবু রাজা হবার অধিকারী চার্লস তিনিও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত একের পর এক কিন্তু ছবি উঠে আসছে অর্থাৎ দিনে দিনে কালো মেঘ তৈরি হয়ে যেন সামনে এসে যাচ্ছে তো আমাদের আরও সচেতন হতে হবে এই লকডাউনে প্রত্যেক মানুষকে প্রত্যেক নাগরিককে তাদের কর্তব্যটা পালন করতে হবে বাড়িতে থেকে কাজ করতে হবে সঙ্গে আরেকটা যেটা রিপোর্ট উঠে আসছে সেই রিপোর্টের ছবিটা আরও কিন্তু খুব খারাপ বলা হচ্ছে আগামী দু মাসে ভারতে দশ কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন শুধু তাই নয় জুলাই মাসের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা তিরিশ থেকে চল্লিশ কোটি ছুঁয়ে যেতে পারে এমনটাই এক রিপোর্টে বলা হয়েছে সেই রিপোর্ট তৈরি করেছে জন হপকিন্স ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ডিজিজেস এবং জানা যাচ্ছে যে ডাইনামিক্স অ্যান্ড পলিসি এই রিপোর্ট তৈরি করেছে সঙ্গে এটাও তারা বলছে যে ভারত নাকি ইতিমধ্যেই স্টেজ থ্রিতে চলে এসেছে যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং জানা যাচ্ছে যে ভারত স্টেজ টুতে রয়েছে অর্থাৎ গোষ্ঠী সংক্রমণ এখনও হয়নি তা সরকার এখনও দাবি করছে ভারত এই অবস্থায় রয়েছে এবং আমরা চাইব যাতে স্টেজ থ্রিতে আসার আগে এই করোনাকে অন্তত সংঘবদ্ধ অর্থাৎ যাদের মধ্যে ছড়িয়ে গেছে তাদের মধ্যেই যেন থাকে মূলত সংক্রমণ ছড়িয়ে পড়ার গতি এবং তাদের বয়স এবং তাদের লিঙ্গ কতজন আক্রান্ত হয়েছেন চরমভাবে কতজন মৃত্যু হয়েছেন তাদের সমস্ত পরিসংখ্যান করে এই রিপোর্টগুলো তৈরি করা হয়েছে এই রিপোর্টে আরও দাবি করা হচ্ছে দেশ জুড়ে যেভাবে লকডাউন চলছে এই রকম চলতে থাকলে দেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়বে একসময় মানুষ খেতে পাবেন না অনাহারে মানুষের রোগ প্রতিরোধক শক্তি কমে যাবে যার ফলে করোনায় আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই রিপোর্টে বলা হয়েছে সঙ্গে এটাও জানা যাচ্ছে যে মানুষ যেমন বহু মানুষ তারা বাড়িতে বসে এই করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছেন বহু মানুষ কিন্তু এখনও ঘুরে বেড়াচ্ছেন এখনও বিদ্রুপ করছেন এখনও এটাকে হাসির খোরাকে পরিণত করেছেন কারণ বর্ধমানেই দেখা গেছে অ্যাম্বুলেন্সে চেপে আটজন আলিশা থেকে বলগোনায় যাচ্ছিলেন এবং পুলিশকে দেখে তারা গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় যদিও তাদের কার্জন গেটে আটকানো হয় তখন দেখা যায় চালকের সিটে দুজন এবং অন্য জায়গায় ছজন বসে আছেন অ্যাম্বুলেন্সে কোনো রোগেই নেই অর্থাৎ ভাবতে পারছেন অ্যাম্বুলেন্সে যেখানে মোমস্যু রুগীকে নিয়ে যাওয়া হয় সেখানে মানুষ যাচ্ছে এই রকম নেগলিজেন্সি যদি চলতে থাকে তাহলে আমরা কিন্তু করোনা থেকে কোনো দিনই মুক্ত হতে পারবো না মানুষকে আরও সচেতন থাকতে হবে সঙ্গে আরও বলা হচ্ছে যে ভারতে যখন এই করোনা ভাইরাস প্রথম সংক্রমণ ধরা পড়ে তখনই যদি দেশ জুড়ে লকডাউন করা হতো তাহলে কিন্তু আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না এটা বিশেষজ্ঞ মহল থেকে যদিও বলা হচ্ছে তবে যা হয়েছে হয়েছে তার মধ্যেই আমাদের সংঘবদ্ধ থাকতে হবে এবং যাতে করোনাকে মোকাবিলা করা যায় সঙ্গে আরেকটা একটা সুখবর কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে বুলবুল ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্তদের একটা টাকা পাঠানো হচ্ছে রাজ্যে যার ফলে মানুষদের বেশ কিছুটা উপকারে লাগবে এমনটাও কিন্তু জানানো হচ্ছে তো ভারত সরকারের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও চেষ্টা করা হচ্ছে যাতে একে মোকাবিলা করা যায় এবং আমাদের প্রত্যেক নাগরিককে এতে হাত লাগাতে হবে সঙ্গে এটাও আপনাদের বলবো যে যারা বাইরে থেকে আসছে বা ভিন রাজ্য থেকে বা বিদেশ থেকে তাদেরকে সচেতন করুন তাদের থেকে আলাদা থাকুন কারণ যেটা স্বাস্থ্য রিপোর্টে বলা হচ্ছে এমন কিছু মানুষ রয়েছেন তাদের দেহে প্রতিরোধ ক্ষমতা রয়েছে ফলে তাদের করোনায় তারা আক্রান্ত কিন্তু তাদের উপসর্গ দেখা যাচ্ছে না ফলে সেই মানুষ থেকে যারা কম প্রতিরোধ ক্ষমতা রয়েছে মানুষ তাদের কিন্তু সংক্রামিত হতে পারেন তারা অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যাদের প্রতিরোধ ক্ষমতা বেশি রয়েছে তাদের উপসর্গ না থাকলেও প্রতিরোধ ক্ষমতা কম মানুষ তাদের সংস্পর্শে এলে তারাও আক্রান্ত হতে পারেন এইভাবে কিন্তু ছড়িয়ে পড়তে পারে সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন দেশে যেমন ছড়িয়ে পড়েছে তাই প্রথম এবং শেষ কথা হচ্ছে আমাদের সচেতন থাকতে হবে আমাদের ঘরে বসে কাজ করতে হবে সঙ্গে বাইরে থাকা মানুষ যারা আসছে তাদের থেকে সচেতন থাকতে হবে দরকার হলে প্রশাসনকে খবর দিতে হবে যারা অন্য রাজ্য থেকে এসে একেবারে মানে বাইরে মেলামেশা করে ঘুরে বেড়াচ্ছে কোনো কিছু মানছে না তারা যাতে এই অবস্থাটা না করতে পারে সঙ্গে চলুন আমরা দেখে নেবো আজকে পশ্চিমবঙ্গের কোথায় কেমন আবহাওয়া থাকবে পশ্চিমী হঞ্জার জন্য উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টি বজ্র সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব দিল্লি চণ্ডীগড় হরিয়ানা জম্মু কাশ্মীর লাদাখ এখানে বিচ্ছিন্নভাবে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জানাবো পশ্চিমবঙ্গে দিনে দিনে তাপমাত্রা বাড়বে আপাতত সেভাবে কোনো ঝড় বৃষ্টির চব্বিশ ঘন্টার সম্ভাবনা নেই যদিও বলা হচ্ছে দক্ষিণবঙ্গে দু একটি জায়গায় হালকা ঝড় এবং দু এক ফোঁটা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় রয়েছে সঙ্গে মালদহ এবং দিনাজপুরে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা একটা কথা উঠে আসছে আর জানাবো যে উত্তরবঙ্গের তাপমাত্রা থাকতে চলেছে দশ বা কোথাও কোথাও এগারো থেকে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে এবং সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি থাকতে পারে সুতরাং বুঝতেই পারছেন উত্তরবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়তে চলেছে রোদ ঝলমলে আবহাওয়া কোনোরকম কোনো সমস্যা থাকছে না দক্ষিণবঙ্গের বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ সর্বত্রই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে দিনে দিনে তাপমাত্রা বাড়বে অর্থাৎ গরম বাড়তে চলেছে সঙ্গে আর্দ্রতার পরিমাণ বাড়তে যদিও এই মুহূর্তে খুব একটা আর্দ্রতা নেই তবুও আগামী চব্বিশ ঘন্টায় আর্দ্রতা বাড়বে যার ফলে আগামী দিনে আমরা নতুন করে ঝড় বৃষ্টির মুখ দেখতে চলেছি এমনই এক খবরে উঠে আসছে সঙ্গে আপনাদের জানাবো যে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে গড় তাপমাত্রা থাকতে চলেছে বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা সেন্টিগ্রেডে এবং সর্বোচ্চ থাকতে পারে সাঁইত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি এমনটাই কিন্তু লেটেস্ট খবর থেকে জানা যাচ্ছে সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আপাতত আগামী চব্বিশ ঘন্টায় কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কিন্তু ঝড় বৃষ্টির একটা ক্ষেত্র প্রস্তুত হতে চলেছে কারণ তাপমাত্রা বাড়ছে গরম বাড়ছে সঙ্গে আর্দ্রতার পরিমাণ বাড়তে পারে আর জম্মু কাশ্মীরে পশ্চিমী ঝঞ্ঝার জন্য যেটা বললাম উত্তর পশ্চিম ভারত সঙ্গে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু জায়গায় অরুণাচল প্রদেশ মণিপুর নাগাল্যান্ড উড়িষ্যার কিছু কিছু অংশে ত্রিপুরার কিছু কিছু অংশে হালকা ঝড় বৃষ্টি কোথাও বা ঝোড়ো হাওয়া বয়ে যাবার। একটা প্রবল সম্ভাবনার খবর কিন্তু উঠে আসছে সুতরাং বন্ধুরা পরিশেষে বলবো যে বিশ্ব থেকে করোনাকে যেমন মুক্ত করতে বিভিন্ন দেশ সচেষ্ট হয়েছে এবং চীন যথেষ্ট সচেষ্ট হয়েছে বলেই তারা কিছুটা কন্ট্রোল করতে পেরেছে অন্যদিকে দেখুন ইটালি স্পেন এবং আমেরিকা তারা হাসির খেলায় উড়িয়ে দিয়েছে এই করোনা ভাইরাসকে আমরা বিজ্ঞানে উন্নত আমাদের আবার কি করোনা ভাইরাস হবে এসব ফালতু তার মাসুল কিন্তু আজকে তাদের দিতে হচ্ছে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা মৃতদেহ সৎকারের লোক নেই যারা কবরে দেয়া হবে যাদের বা যাদের দাহ করা হবে সেরকম সেই সমস্ত মানুষদের সেই সৎকার করার কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না ইটালিতে এমনই অবস্থা সেনাবাহিনী ট্রাক ভর্তি করে মৃতদেহ নিয়ে গিয়ে কবর দিয়ে দিচ্ছে বা মাটিতে পুঁতে দিচ্ছে এমনই অবস্থা চলছে তা ভারতের সেই দিন যেন না আসে আমাদের যেন সেই দিন না দেখতে হয় তাই আমাদের যথেষ্ট সচেষ্ট হতে হবে এ বিষয়ে প্রত্যেককে সচেতন করতে হবে তাহলেই আমরা করোনা থেকে মুক্ত হতে পারবো এবং প্রশাসনও যথেষ্ট সচেষ্ট হয়েছে যদিও এই লকডাউনটা আরও আগে করা দরকার ছিল তাহলে আজকের এই দিনটাও আমাদের দেখতে হতো না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং